वेस्ट ऑफ लक बांग्लादेश, लिबर्टी टावर, एलिवेटर एक्सप्रेस वे, फास्टेस्ट ग्रोइंग मेगा सिटी इन साउथ एशिया, वेरी ब्यूटीफुल डिजाइन। अस्सलाम वालेकुम, वेलकम, नमस्ते, सत श्री अकाल दोस्तों। उम्मीद करता हूँ कि आप सब दोस्त अपने अपने घरों में खैरियत के साथ होंगे। दोस्तों, जैसा कि आप जानते हैं कि बांग्लादेश चाहे वो एक्सपोर्ट के हवाले से हो, चाहे वो किसी भी हवाले हो, से दुनिया की बेस्ट ग्रोइंग कंट्री में से एक है। तो इसी तरीके से अगर हम देखे जाए सिटीज़ के हवाले से, तो ढाका बेस्ट ग्रोइंग सिटी इन साउथ एशिया। तो चलिए आज का ये वीडियो चल के देखते हैं। इस वीडियो का ओरिजिनल लिंक मैंने डिस्क्रिप्शन बॉक्स में दे दिया है। और वीडियो स्टार्ट करने से पहले आपसे गुजारिश है कि अगर आप एच ए व्यूज़ चैनल पर नए हैं तो प्लीज़ डोंट फॉरगेट टू सब्सक्राइब एच ए व्यूज़ चैनल। तो टाइम ज़ाया के बगैर स्टार्ट करते हैं आज का ये वाला वीडियो, कि उसमें हम देखेंगे कि ढाका कैसा है और ढाका किस तरह जो देखने में नज़र आ रहा है। तो चलिए स्टार्ट करते हैं आज का वीडियो, लेट्स स्टार्ट। दोस्तों, इस वीडियो का जो ओरिजिनल लिंक है वो मैंने डिस्क्रिप्शन बॉक्स में दे दिया। छोटो बड़ो प्राय 6000 এর বেশি মসজিদ রয়েছে আমাদের এই ঢাকা শহরে। দোস্তো, মই বাংলাদেশ কো সমজতে নি পাতা, লেকিন চাল ইসমে লাফাজ আছে অনেক বেশি। এত মসজিদ থাকা সত্ত্বেও ধারণা করা হয় এই শহরটির নামকরণ করা হয়েছে একটি মন্দিরের নাম থেকে, অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে ঢাকা নামকরণ করা। ফাস্টেস্ট গ্রোয়িং মেগা সিটি ঢাকা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বে পঞ্চম ফাস্টেস্ট গ্রোয়িং মেগা সিটি। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঢাকা শহরে আসে কাজের খোঁজে। বিপুল এ জনগোষ্ঠীর ফলে এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়েছে, যার ফলে এটি দিন দিন বসবাসের অযোগ্য থেকে অযোগ্যতর হয়ে চলেছে। ঢাকা বর্তমানে বসবাসের অযোগ্য শহরের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে। তাই ঢাকার উপর চাপ কমানোর জন্য অনেক আগে থেকেই ঢাকা যে হয় বাংলাদেশ কা তোলার পরিকল্পনা ছিল। ফার্স্ট স্মার্ট সিটি নাম পূর্বাচল নিউ টাউন। প্রায় 6150 একরের উপর এই স্মার্ট সিটি তৈরি করা হবে, আর এটি হবে তাই এই ভিডিওতে আমি এই স্মার্ট সিটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ক্রিয়েশন এটি কোনো একটি নির্দিষ্ট একক প্রকল্পের উপর ভিত্তি করে করা হবে না, অনেকগুলো সরকারি বেসরকারি মেগা প্রকল্পের সমন্বয়ে গড়ে উঠবে এই পূর্বাচল স্মার্ট সিটি, যেগুলোর মধ্যে অনেকগুলোর কাজ ইতিমধ্যে শহরে প্রবেশ করা হবে। এই রোডের দুই পাশে থাকবে দৃষ্টিনন্দন 100 ফিট লেক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এগুলোর মধ্যে অনেকগুলোর কাজ বর্তমানে চলছে। যেমনটা আগেই বলেছি, এই প্রকল্পটি হলো অনেকগুলো মেগা প্রকল্পের সমন্বয়। এটির একটি অংশ হচ্ছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। বলতে গেলে এই স্টেডিয়ামের কাজ ইতিমধ্যে অনেকটা শুরু হয়েছে। এই স্টেডিয়ামের নির্মাণ সময় ধরা হয়েছে 2023 সাল নাগাদ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ 60 থেকে 70 হাজার। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে $140 মিলিয়ন, যা হবে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ডিজাইন হবে নৌকার আদলে। এই সিটির মেইন প্রজেক্ট হচ্ছে ঢাকা কনভেনশন সেন্টার। রাজুক এই প্রকল্পের জন্য 100 একর জমি ইতিমধ্যে বাংলাদেশ কে ল্যাঙ্গুয়েজ কি জায়গা সমস্ত দুনিয়া তে লিখে দিয়ে কি ইসমে কুছ ওয়ার্ডস আছে জিনকো সমঝা যা 27টি ভবন তৈরি করা হবে। বর্তমানে বাংলাদেশের একমাত্র স্কাইস্ক্রাইপার হচ্ছে সিটি সেন্টার। এই 27টি ভবনের মধ্যে একটি থাকবে সবচেয়ে বড়, যেটির নাম হবে আইকনিক টাওয়ার বা লিবার্টি টাওয়ার, চিনে থাকেন লিবার্টি টাওয়ার হিসেবে। আগেই বলে রাখি যে এগুলো কোনো অফিসিয়াল নাম নয়, এগুলো জাস্ট একটি প্রপোজড নেম। এটির উচ্চতা হবে সর্বোচ্চ 650 থেকে 734 মিটার, যেটি হবে 100 থেকে 142 তলা। এটি সেখানকার মাটির ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার। কিছুদিন আগে রাজুক জাপানের কাজিমা কর্পোরেশনকে এই টাওয়ার নির্মাণের দায়িত্ব দেয়। বর্তমানে এটির লেক খনন ও মাটি পরীক্ষণের কাজ চলছে। লিবার্টি টাওয়ারের কনস্ট্রাকশন খরচ ধরা হয়েছে $1.2 মিলিয়ন, আর বাকি ভবন তো $1.4 মিলিয়ন, যা পরবর্তীতে আরও বাড়তে পারে। পদ্মা সেতুর পর এটি হবে বাংলাদেশের সর্বোচ্চ ব্যয়বহুল প্রজেক্ট। এছাড়াও এই পূর্বাচল নিউ টাউনে থাকবে অসংখ্য পরিকল্পিত ছোট বড় শহর। পরবর্তীতে আরও অনেক প্রকল্প সংযুক্ত করা হবে। পুরো সিটির সমস্ত বৈদ্যুতিক লাইন থাকবে মাটির নিচ দিয়ে।
অর্থাৎ ডিজিটাল সিস্টেম, দেখো না যদিও বর্তমানে সাময়িক সময়ের জন্য মাটির উপর দিয়ে বৈদ্যুতিক তার টানা হচ্ছে। আর ধারণা করা হচ্ছে এই প্রজেক্টের কাজ 2030 সাল নাগাদ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের জন্য লাইক ইট ইজ ভিডিও ভালো লাগলে লাইক কোয়ান্টিফিকেশন কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর বন্ধুরা আপনি যদি জানতে চান আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা সম্পর্কে তাহলে আল্লাহ হাফেজ। দোস্ত ইয়ে থা আজ কা এক বহুত হি আচ্ছা ভিডিও। ইসমে হাম জব দেখতে হ্যায় কি সাউথ এশিয়া, ঠিক হ্যায় সাউথ এশিয়া ঢাকা বাংলাদেশ এক বড়া আচ্ছা, উসমে সো বতা রহে থে কি উনকে মুস্তাকবিল কে প্রজেক্ট এসে হ্যায়, উসমে ইয়ে স্টেডিয়াম বান রহা হ্যায়, এক লিবার্টি টাওয়ার বান রহা হ্যায়। আই হোপ কি আপকো আজ কা ভিডিও আচ্ছা লাগা হোগা। দোস্ত আপনি রায় কা ইজহার কিয়া কিজিয়ে, মুঝে আপকি রায় কা ইন্তজার রহতা হ্যায়। লাইক কিজিয়ে, কমেন্ট কিজিয়ে ওর সাবস্ক্রাইব কিজিয়ে এইচএবিএস চ্যানেল কো। ইসি তরহ কে বহুত সে আচ্ছে সে ভিডিও লেকে আপকি খিদমত মে হাজির হতা রহুঙ্গা। তব তক আপনা বহুত সা খেয়াল রাখিয়েগা, আপনে দোস্ত কো ইজাজত দি, টেক কেয়ার অফ ইউ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ, বাই বাই।